আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এটি হচ্ছে তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আজকের এই বাড়িটি এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন, এতটুকু করার জন্য 2,90,000 টাকা খরচ হয়েছে। এবং এই বাড়িটি কিভাবে করা হয়েছে, তো প্রথমে আমরা জানব বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে, কতটুকু জায়গা লাগবে আপনাদের করার জন্য। আপনারা চাইলে এটা কম বেশি করে করতে পারবেন। তো বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 26 ফিট এবং প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 21 ফিট। তো এই জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 546 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসবে 126 পয়েন্ট, কাঠায় হিসাব করলে আসবে 0.76 কাঠা। তো এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পোর্চ এবং দুই পাশে ফাঁকা রয়েছে। তো এই বাড়িটি আপনার শর্ট পিলার দিয়ে আপনার গ্রেড বিম করা হয় নাই, এখানে শুধু গ্রেড বিম করা হয়েছে, যেটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে করা হয়েছে। আর আপনার এটার নিচের কিছু গাঁথনি 20 ইঞ্চি দেওয়া হয়েছে একটা, তারপর একটা 15 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া হয়েছে, তারপর 1 থেকে 1.5 ফিটের মতো দেওয়া হয়েছে আপনার হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি। আর বাদ বাকি যে ওয়ালগুলি রয়েছে, প্রতিটা ওয়াল দেওয়া হয়েছে 5 ইঞ্চি এবং আপনার কিছু ব্রিকের পিলার ব্যবহার করা হয়েছে পজিশন অনুযায়ী, যেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো এই কাজটি লিন্টন লেভেল পর্যন্ত 2,90,000 টাকা খরচ হয়েছে। এবং ভিডিওর শেষের দিকে আমরা ড্রয়িং প্ল্যানটা দেখব এবং জেনে নেওয়ার চেষ্টা করব এ বাড়িটি আনুমানিক আপনাদের কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে। তো এখানে যে লিন্টন ঢালাইটা দেওয়া হয়েছে, এটা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি দেওয়া হয়েছে, এটাতে 10 মিলি এবং 8 মিলি রড ব্যবহার করা হয়েছে। আপনিও চাইলে কিন্তু সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। এখানে পেছনে যাওয়ার জন্য দরজা রয়েছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিই এবং হিসাবটি জেনে নিই আসলে এ পর্যন্ত কোথায় কিভাবে কি খরচ হয়েছে সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা আগের ভিডিওটাতেও যেটা দেখছেন এটাও সেটা। এটার কারণ হচ্ছে বাড়িগুলো একই সিস্টেমের, জাস্ট কিছুটা পরিবর্তন হয়, সামান্য কিছু। তো এখানে দেখুন, এদিকটা রয়েছে দৈর্ঘ্য 26 ফিট, এদিকটা রয়েছে প্রস্থ 21 ফিট, 546 স্কোয়ার ফিট, 126 পয়েন্ট জায়গা, 0.76 কাঠা। এখানে মেইন গেট রয়েছে, মেইন গেট দিয়ে ঢোকার পর এটারও সেম, এই পাশে একটা বেডরুম রয়েছে এবং এ পাশে খোলামেলা বারান্দা, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। তো এটা পুরাটাই সেম সাইজ। তো দেখুন এখানে 12 ফিট 4 বাই 12 ফিট একটি বেড, এখানে বেড একটি রয়েছে 12 ফিট 5 বাই 12 ফিট। এখানে আপনার এই বারান্দার এক সাইডে একটা রুম পাবেন। তো বাড়ির ড্রয়িং প্ল্যানটা সেম এরকমই হবে। তো এই বাড়িটা যদি আপনাকে কমপ্লিট করতে হয় তাহলে এই কাজটি যেভাবে করা হয়েছে এইভাবে করার জন্য 10 লক্ষ টাকার মতো আপনাদের খরচ যেতে পারে। কারণ বর্তমান বাজার অনুযায়ী মাল জিনিসের যে দাম, সেই দাম অনুযায়ী প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হতে পারে এটা কমপ্লিট করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।